हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। तो बंधुरा देखे नाओ तुम्हारे विभिन्न उद्भिद थेके जे औषध पा जाए से औषधगुलो की काजे व्यवहृत है, ठीक है, सेगुलो आमरा देखे नेब। कारण एगुलो तुम्हारे टेट एग्जामे प्रत्येक बचर एक कोश्चन एसे ही थाके, ताई अवश्य देखो भिडियोटी एबं बंधुदेर संगे अवश्य शेयर करो। देखे नाओ प्रथमे रयेछे कि बासक, ठीक है, बासक रयेछे कि करे बासक सर्दी काशी साराय एबं आमादेर त्वक अर्थात चामड़ार किन्तु जत्न राखे भालो राखे और भारतेर एटी सर्वराज्ये पाओया जाय। তাহলে বাসক আমাদের সর্দি কাশি সারায় এমন একটি উদ্ভিদ। নেক্সট দেখে নাও রয়েছে নিম। নিম কি করে ত্বক লিভার দাঁত ও চুল ভালো রাখে, ভালোভাবে দেখে নাও কি করে নিম ত্বক লিভার দাঁত ও চুল ভালো রাখে। পশ্চিমবঙ্গে ও অন্যান্য রাজ্যে এই নিম উদ্ভিদটি কিন্তু পাওয়া যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দেখে নাও কুইনাইন, যেটা ম্যালেরিয়ার উপশম ঘটায়, ঠিক আছে। ম্যালেরিয়ার যে কুইনাইন তৈরি হয় এই ঔষধটা, যেটা ম্যালেরিয়া রোগের উপশম ঘটায়, দার্জিলিং জেলার মঙ্গপুতে পাওয়া যায়। ভালোভাবে মনে রাখো, দার্জিলিং জেলার মঙ্গপুতে পাওয়া যায় কিন্তু ম্যালেরিয়ার যে ঔষধ সেটা আছে কুইনাইন। ভালোভাবে মনে রেখো, কুইনাইন ম্যালেরিয়ার উপশম ঘটায়, দার্জিলিং জেলার মঙ্গপুতে কিন্তু পাওয়া যায়। আর এটি কী গাছের ছাল দেখে নাও, সিঙ্কোনা গাছের ছাল, ভালোভাবে মনে রেখো, এটা তোমাদের টেটে আসা কোশ্চেন। সেই সঙ্গে দেখে নাও তুলসী। তুলসী গাছ কি করে হাঁপানি সর্দি কাশি পেটের অসুখের উপশম হয়, তুলসী কি করে হাঁপানি সর্দি কাশি পেটের অসুখের উপশম হয়, হৃৎপিণ্ড ভালো রাখে। তাহলে যদি বলা হয় যে হৃৎপিণ্ড ভালো রাখে কোন গাছের রস বা পাতা, সেটা হবে কিন্তু তুলসী গাছের পাতা। হাঁপানি সর্দি কাশি পেটের অসুখের উপশম হয় এবং কিন্তু হৃৎপিণ্ড ভালো রাখে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই প্রায় পাওয়া যায়। দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্পগন্ধা গাছের যে ছাল, যে রেসারপিনটা রয়েছে, ঠিক আছে, সেই রেসারপিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ ঘটায়। সর্পগন্ধা গাছ থেকে কি পাই আমরা, রেসারপিন, ঠিক আছে। সর্পগন্ধা গাছ থেকে আমরা পাই রেসারপিন যা উচ্চ রক্তচাপ কমায়। ভালোভাবে মনে রেখো, পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অঞ্চলে অরণ্যে পাওয়া যায়, ঠিক আছে। সর্পগন্ধা গাছের রেসারপিন, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন, উচ্চ রক্তচাপ কমায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পর্ষদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। নেক্সট কি রয়েছে দেখে নাও, চিরতা। চিরতা কি লিভারের ও পেটের অসুখ সারিয়ে তোলে, কি করে লিভার এবং পেটের অসুখ কোন উদ্ভিদের উদ্ভিদ সারিয়ে তোলে, এটা হচ্ছে চিরতা। মেঘালয় এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। তাহলে চিরতা মেঘালয় আর হিমালয়ের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়, ভালোভাবে মনে রাখবে, লিভারের ও পেটের অসুখ কিন্তু সারিয়ে তোলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দেখে নাও চামড়ার রোগ সারায় অ্যান্টিবায়োটিকের কাজ করে কে, কালমেঘ, ভালোভাবে মনে রাখবে, কালমেঘ চামড়ার রোগ সারায় অ্যান্টিবায়োটিকের কাজ করে। তোমাদের পর্ষদের বই থেকে কিন্তু বলে দিচ্ছি, এগুলো তোমাদের প্রাইমারি টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চামড়ার রোগ সারায় এবং অ্যান্টিবায়োটিকের কাজ করে। পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ ভারতে কিন্তু পাওয়া যায় এই কালমেঘ। সেই সঙ্গে এটিও জেনে রাখো যে প্রাচীনকাল থেকে যে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে একে বলা হয় আয়ুর্বেদ চিকিৎসা, খুব ভালোভাবে মনে রেখো। নেক্সট দেখে নাও কী রয়েছে, ভারতে প্রায় 500 রকমের গাছ দেখা যায়, ভালোভাবে মনে রেখো, পাঁচ হাজার রকমের কিন্তু স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়, ভালোভাবে মনে রেখো। সেই সঙ্গে প্রাইমারি টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাই 21শে মার্চ কি বিশ্ব অরণ্য দিবস, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, আর 22শে এপ্রিল কি বলতো বিশ্ব ধরিত্রী দিবস, দুটো খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রেখো, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দেখে নাও যে পরিযায়ী পাখি কোনগুলো, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে এবং গরম পড়লে কিন্তু তারা আবার ফিরে যায়, তাদের বলা হয় পরিযায়ী পাখি, ভালোভাবে মনে রাখবে এটা। নেক্সট দেখে নাও ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য রয়েছে সিলেবাসে, তাই আমরা এগুলোও দেখে নেব। সংরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে শিকার পশুচারণ এবং ক্রিয়াকলাপ নিষিদ্ধ। সংরক্ষিত অরণ্যের একটি নাম কি কোরডামা সংরক্ষিত অরণ্য, সেটি কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংরক্ষিত অরণ্য রিজার্ভ ফরেস্ট ঝাড়খণ্ডে অবস্থিত কোরডামা সংরক্ষিত অরণ্য, যেখানে কিন্তু শিকার পশুচারণ কিন্তু বন্ধ। নেক্সট সুরক্ষিত অরণ্য, যেখানে যে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, তাদের বলা হয় সুরক্ষিত অরণ্য।
সেই সঙ্গে দেখে নাও একটা অভয়ারণ্য রয়েছে। অভয়ারণ্য যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং উন্নয়নের দিকে লক্ষ্য করা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্খ গণ্ডার রয়েছে, তাই তো? অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্য যেটাকে বলা হয় এক শৃঙ্খ গণ্ডার রয়েছে। সেই সঙ্গে দেখে নাও জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোনটা, ঠিক আছে, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। তোমাদের যেগুলো পর্ষদের বই, এটি এই পর্ষদের বইয়ে যেগুলো উল্লেখ রয়েছে যে জাতীয় উদ্যান, সেগুলোই ভালোভাবে পড়বে, সেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও যে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? 1972-এ। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি কিন্তু বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। কি প্রতি বছর কিন্তু তোমাদের 1972 খ্রিস্টাব্দ থেকে চালু হয়ে আসছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি কিন্তু বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে ভারতে পালিত হয়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ মনে রাখবে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বন্যপ্রাণ সপ্তাহ। 1972 সাল থেকে কিন্তু এই সংরক্ষণ আইনটি চালু হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও পর্ষদের বইয়েই রয়েছে কর্বেট ন্যাশনাল পার্ক, অর্থাৎ কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এটা আমি তোমাদের লিখিয়ে দিলাম, এটা মনে রাখবে। ঘানা পাখিরালয় রয়েছে রাজস্থানের জলদাপাড়া রয়েছে জলদাপাড়ায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই তো? ঠিক আছে, ঘানা পাখিরালয়ে দেখে নাও পাখিরা থাকে কর্বেট জাতীয় ন্যাশনাল পার্কে, ঠিক আছে, বন্য প্রাণী রয়েছে। আর জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত কিন্তু এক শৃঙ্খ গণ্ডারের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে।